Sufiyan. Yeah. Hello. Oops. Fast. Okay. Ciao. Ciao. Está aquí. Está aquí. Cholo, tu papá que se dice cholo. Cholo, tu papá que se dice asu. Tu papá que se dice cholo. Tu papá que dio. Tu papá que dio. Wow. Muito. Hello everyone, assalamualaikum. So, আজকের ব্লগটা হচ্ছে একটা পার্সেল দিয়ে শুরু করলাম তো এখানে আনাসের বাবার জন্য আনাসের বাবার বার্থডে উপলক্ষে আমার পক্ষ থেকে একটা গিফট আর কি তো বার্থডে গিফট আর সেটারই পার্সেল আসছে তো এখানে হচ্ছে আমি সেটাকে রিসিভ করলাম আর সেটা একটু ভিডিও করে রেখেছি আর হচ্ছে আজকের আনাসের বাবার বার্থডে উপলক্ষে আর কি টুকিটাকি অল্প স্বল্প কিছু আয়োজন তো বেশি কিছু আয়োজন করিনি যেহেতু আমি আর কি ব্যস্ত ছিলাম তো এই জন্য হচ্ছে তেমন অনেক কিছু আয়োজন করতে পারিনি তবে ইচ্ছা ছিল আর একটু বেশি কিছু করার কিন্তু ওরকম ভাবে আর কি সময় করে উঠতে পারিনি আর কি তো সব কিছু মিলে আর কি যতটুকু পেরেছি আর কি আলহামদুলিল্লাহ ততটুকু চেষ্টা করেছি আর এরকম ভাবে আসলে বাসায় বসেই হয়তো বা মানে যেমন আমার বার্থডে সময় বা আনাসের বাবার বার্থডে সময় তো এরকম ভাবে আর কি একটু ভালোমন্দ রান্না করে খাই সবাই মিলে একসাথে তো এটাই হচ্ছে আনন্দ এই আর কি আর হচ্ছে এদিকে দেখতে পারতেছেন আমি হচ্ছে একটা সুন্দর একটা ইসের মধ্যে কাচের একটা জারের মধ্যে কিছু কমলি শাকের যে মানে কমলি শাক কিনেছিলাম খাওয়ার জন্য তো ওইটা আর কি ডাটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর তার থেকে কত সুন্দরভাবে এই শাকগুলো হয়েছে আর এদিকে হচ্ছে আমি একটা একটা করে রান্নার প্রিপারেশন নিতেছিলাম তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ সুন্দরভাবে একটু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে হচ্ছে মিক্স করে রেখেছি কারণ এটা শুধু আমি একটু ভাজবো অল্প একটু পেঁয়াজ দিয়ে শুধু একটু ভাজবো এই আর কি আর চিংড়ি মাছগুলো তো মোটামুটি ভালোই বড় ছিল আর এখানে হচ্ছে আমার পোলাওটাও কিন্তু রান্না করা শেষ এদিকে আর হচ্ছে আমি রান্না করব রোস্ট তো রোস্টের জন্য মাংসগুলো ভাজতে নিতেছিলাম তো এদিকে একটা একটা করে হচ্ছে সব রকমের রান্নাগুলোই আমি করে নিতেছিলাম তো আমার হাতে 2 ঘন্টার মতো সময় আছে তো এই 2 ঘন্টার মধ্যেই হচ্ছে সব রান্নাগুলো কমপ্লিট করতে হবে দেন হচ্ছে একসাথে বসে খেতে হবে সবার তো এই ছিল আজকের আয়োজন তো দেখতেই থাকুন আর আনাসের বাবার জন্য আমি যেই গিফটটা এনেছি তো সেটা কিন্তু এখনো পুরোপুরি শেয়ার করিনি তবে আনাসের বাবাকে কি গিফট করলাম সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যারা লাস্ট পর্যন্ত দেখবেন সাথেই থাকবেন তারা দেখতে পারবেন অবশ্যই আর প্লিজ এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমি রোস্ট রান্না করতেছি তো রোস্টের জন্য সব রকমের মশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি আর এখানে দেখতে একটু কালো কালো লাগতেছে আমার মনে হইতেছে কারণ এখানে লাইট মানে লাইটের যে যথেষ্ট পরিমাণ আলো থাকার কথা তো আমার রান্নাঘরের ওপরের সাইডে আর কি আমি যে লাইটটা লাগানোর কথা ছিল তো ওই লাইটটা আসলে ওরকমভাবে এখনও লাগাইনি কারণ হইতেছে বাসা আসলে যেহেতু নতুন তো আস্তে আস্তে টুকটাক করে সব কিছু গুছগাছ করে নিতেছি এখনও পুরোপুরিভাবে সব কিছু গুছগাছ করতে পারিনি তো ইনশাল্লাহ যখন নাকি বাসাটা পুরোপুরিভাবে গোছানো বা সাজানো হবে তখনও শেয়ার করবো আপনাদের সাথে আর এদিকে আমার চিংড়ি মাছটা কিন্তু রান্না করা শেষ তো এই হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক আর এদিকে হচ্ছে আমি আমার রোস্ট যেটা রান্না করতেছি তো সেটার মধ্যেও হচ্ছে আমি এখানে সব রকমের মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে দুধটা দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে এরকম একটা কালার আসছে আসলে রোস্টটা খেতে খুবই মজা হয়েছিল একদম নিমিষেই রোস্ট শেষ তো এরকম আর কি আর হচ্ছে এদিকে হচ্ছে আমি আরও আরও যেই টুকিটাকি কাজগুলো তো সেগুলো করে নিতেছিলাম আর এই এটা হচ্ছে চিতল মাছের কোপ্তা তো এই চিতল মাছের কোপ্তাটা এতটা মজার তো কি বলবো তো এই চিতল মাছের কোপ্তাটা হচ্ছে একটা ভাবি দিয়েছে তো অনেক মজা হয়েছিল তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা কাবাব বা কোপ্তা খাওয়ানোর জন্য আসলে এটা কাবাবের চাইতেও বেশি মজা এই কোপ্তাটা খেতে
তো আর হচ্ছে যারা যারা খেয়েছেন অবশ্যই বলবেন। তো রান্নাবাড়া যেহেতু প্রায় লাস্টের দিকেই রান্নাবাড়া, তো এখন হচ্ছে গুজগাছ করবো সব কিছু, আর সবাই নিয়ে একসাথে হচ্ছে টেবিলে খেতে বসবো। আর এই তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে এখানে টেবিলটাকে একটু মানে হালকা পাতলা যেটা বলে আর কি, তো আমি এখানে দুইটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি টেবিলটাকে সুন্দরভাবে একটু পরিপাটি করে গুছগাছ করে নিয়েছি, এই তো আর কিছু না। তো আর কি হঠাৎ করে যে প্রিপারেশনটা, তো সেটা আসলে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি এখানে। আর হচ্ছে আমার তো পেটুক জামাই, তো আমার পেটুক জামাইটা কিন্তু খেতে খুবই ভালোবাসে, মানে সে খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে খেতে, আর যে কোনো জিনিসই আমার বাবার জন্য রান্না করলে খুব মজা করে খায়, একদম তৃপ্তি করে আর মজা করে খায়। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আজকের আয়োজনটা আপনাদের কাছে ভালোই লাগবে। এখন হচ্ছে গিফট আনবক্সিং করার পালা, তো দেখতেই থাকুন।